এমনি মিনারুল ইসলাম আপনি লিখেছেন আমি আল্লাহর সাথে ওয়াদা করেছিলাম যে আমি জীবনে বিয়ে করব না কিন্তু এখন আমি বিয়ে করতে চাই আমি কি আল্লাহর সাথে করা ওয়াদাটা ভঙ্গ করতে পারবো আল্লাহর সাথে কিভাবে ওয়াদা করেছেন আপনি আল্লাহর সাথে ওয়াদা করা মানে হলো আপনি মনে মনে বলেছেন অথবা আল্লাহকে বলেছেন আল্লাহ আমি করবো না এই তো তো এইরকম এটাকে বলে ইচ্ছা আল্লাহকে আপনার ইচ্ছার কথা জানিয়েছে তো ইচ্ছার পরিবর্তন হতে পারে এতে কোনো গুণা হবে না এবং এর জন্য আপনার কিছুই করতে আপনি বিয়ে করে ফেললেই হয়ে যাবে আর যদি আপনি আল্লাহর কাছে শপথ করে থাকেন যে আল্লাহর শপথ আমি বিয়ে করব না তাহলে সেক্ষেত্রে আপনি এখন বিয়ে করলে শপথ ভঙ্গের যে কাফারা সেটা দেবেন আপনি তিনটা রোজা রাখবেন কিংবা দশজন মিসকিনকে খাদ্য দান করে দিবেন বাস তাহলে সেক্ষেত্রে আপনার কাফার আদায় হয়ে যাবে এবং আপনি বিয়ে করতে পারেন আমিরা ইনায়া আপনি আইডি থেকে লিখেছেন আমি ঘুরতে ভালোবাসি এবং আমার জামায়ের সাথে ঘুরতে যেতে চাই কিন্তু আমার জামায় যেতে চায় না কি করতে পারি আপনার স্বামীকে আপনি কনভিন্স করবেন স্বামী স্ত্রী এক অন্যকে কনভিন্স করা এটা দুনিয়ার সহজ কাজগুলো একটি কনভিন্স করার জন্য আপনার যে স্যাক্রিফাইস করা দরকার যা করা দরকার সেটা করবেন এটা প্রত্যেক স্বামী স্ত্রী যা যা নিজেরটা নিজে ভালো জানেন তারপরেও যদি একেবারে তিনি বেলাইনের হয় যে তাকে কোনোভাবে কনভিন্স করা যায় না তাহলে সেক্ষেত্রে আপনি নিজের চাহিদাকে কন্ট্রোল করেন অথবা অন্য কাউকে যদি তাকে বোঝান দুনিয়াতে সব শখ পূরণ করে ফেললে তাহলে জান্নাত কেন কিছু শখ তো আমরা জান্নাতের জন্য আঁকাদের জন্য রাখতে হবে যে আমি এটা বেটে বেলা হচ্ছে না অতএব আমি সবর করবো দূরধারণ করবো ব আল্লাহর যে মেয়ারিখ থেকে আপনি লিখেছেন আমি প্রাপ্তবয়সী হওয়া সত্ত্বেও আমার বিয়ের কোনো পথ খুঁজে পাই না অথচ আমার চেয়ে ছোট অনেকের বিয়ে হয়ে যাচ্ছে বা গেছে আমি হতাশাগ্রস্ত আমাকে কোনো আমলে কথা বলবেন যাতে তাড়াতাড়ি বিয়ে হয়ে যায় প্রথমত আল্লাহ তালার কাছে সাধারণভাবে দোয়া করতে থাকবেন চোখের পানি ফেলে যে আল্লাহ তালা আমার জন্য আপনি এটা বিহিত করুন এবং আমার বিয়েটাকে সহজ করে দিন আপনি আল্লাহ কাছে দোয়া করতে থাকবেন এবং প্রচেষ্টা হতে থাকবে হতে থাকবে সঠিক পদ্ধতিতে অনেকে অতিরিক্ত বাছাবাছি করেন আবার অনেক সময় দেখা যায় ব্যাটে বলে হয় না ধৈর্য ধারণ করতে হবে এবং সবর করতে হবে সেই সাথে দোয়া অব্যাহত রাখতে হবে ফারিয়া ইসলাম খুশব থেকে লিখেছে আপনি কি কি আমল দ্বারা দোয়া কবুল হবে দোয়া কবুলের কিছু সময় আছে সেগুলো দোয়া কবুল দোয়া কবুলের জন্য গুরুত্বপূর্ণ আবার দোয়া কবুলের জন্য দোয়ার আগে পরে দূরত পাঠ করা আল্লাহর প্রশংসা করা সেটা খুবই গুরুত্বপূর্ণ হালাল উপার্জন করা আরও বেশি গুরুত্বপূর্ণ দোয়া কবুলের জন্য এবং কায় দোয়া করা আল্লাহ কবুল কবেন সেই দৃঢ় বিশ্বাসে রেখে দোয়া করা এবং মনোযোগের সাথে দোয়া করা এগুলো দোয়া কবুলের জন্য অনেক গুরুত্বপূর্ণ বিষয় তঞ্জুমান আক্তার তামান্না আপনি লিখেছেন কোনো মুসলিম কি অপর মুসলিমকে জাতি বর্ণগোত্র এবং পূর্বপুরুষ নিয়ে মজা করতে পারে অবশ্যই সেটা করতে পারে না ঠাট্টা বিদ্রুপ করা ব্যঙ্গ করা কাউকে অপমান করা এগুলো হারাম কাজ পরিষ্কারভাবে আল্লাহ তালা কর্মী বলেছেন যে আলাইসার কমিন ইয়া কোনো খায়রা হুম কেউ যেন অন্য কাউকে নিয়ে বিদ্রুপ না করে অতএব রসের নামে মজার নামে পূর্বপুরুষ বা গোত্র বর্ণ জাতি এগুলো নিয়ে আপনি যদি ব্যঙ্গ বিদ্রুপ করেন বা অপমানকর কিছু করেন বলেন তাহলে সেটা গুণা হবে আর যদি সেরকম কিছু না হয় তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই যায় হতে পারে রাবেয়া বিনতি এর দিকে আপনি লিখেছেন ঘরে বসে মেয়েরা ফ্রিল্যান্সিং করতে পারবে কিনা ঘরে বসে মেয়েরা ফ্রিল্যান্সিং করতে পারবে ছেলেদের মতো কোনো অসুবিধা নেই কিন্তু ফ্রিল্যান্সিং করতে গিয়ে যেন কোনো গুণা কাজ করতে না অর্থাৎ এমন কোনো কাজ ধরবে না যেটা গুণাহের কাজ তাহলে সেক্ষেত্রে সেটি জায়জ হতে পারে আসুন্না ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে